আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা রাখছি তোমরা অনেক ভালো আছো এবং ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছো কারণ কয়েকদিন পরেই অর্থাৎ এক মাসের মতো আছে তোমাদের হাতে সময় এরপরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে তো এই পরীক্ষা নিয়ে তোমরা আমাদের অনেকেই কমেন্ট করতেছো তোমাদের বিশেষ করে দু হাজার বাইশ সালে যারা এস পরীক্ষা দেওয়া তোমাদের যেমন কমন প্রশ্নগুলো রয়েছে যেমন তোমাদের সৃজনশীল নৈভিত্তিক এটা কি আলাদা আলাদা পাস নাকি একসাথে পাস হবে আলাদা আলাদা যদি পাশ হয় বা একসাথে পাস হয় তাহলে পাস মার্কটা কত তোমাদের এবছরে যে পরীক্ষাটা দিবা সৃজনশীল এম এখানে কোনো সেট বা বিভাগ থাকবে কিনা না এইরকম নানা প্রশ্ন তোমরা কিন্তু আমাদের করতেছো বিশেষ করে ব্যবহারিক পরীক্ষা কবে হবে এ বিষয়ে কিন্তু আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছি ভিডিওটা অবশ্যই দেখে নেবা তো আজকে আমরা যে কমন তিনটা প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি বা তোমরা করেছো আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিশেষভাবে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ দেখার জন্য তো দেখো তোমাদের এবছর পরীক্ষাটা সৃজনশীল ও বহুনির্বাচনী এটা কি আলাদা আলাদা পাশ হবে নাকি একসাথে পাশ হবে এটা জানার জন্য আমাদের যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছিল তোমাদের চোদ্দটা নির্দেশনা তো এটা কিন্তু আমরা লাইন বাই লাইন প্রতিটা পয়েন্ট আমরা কিন্তু তোমাদের ব্যাখ্যা করে জানিয়েছিলাম যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো তো যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছো তোমাদের জন্য আবার একটু বলি সেটা হলো দেখো এখানে সাত নাম্বার অপশনে তারা কিন্তু বলে দিয়েছে পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক অর্থাৎ তত্ত্বীয় বনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে অর্থাৎ এখানে তারা কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে যে তোমাদের পরীক্ষার্থী যারা আসে এবছর বাইশ সালে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সৃজনশীল বনির্বাচনী এবং ব্যবহারিক অর্থাৎ এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে সৃজনশীল বনির্বাচনী নির্বাচনী ব্যবহারিক এখানে কিন্তু আলাদা আলাদা পাশ করতে হবে অর্থাৎ তোমাদের সৃজনশীলে পাশ করতে হবে আলাদা বনির্বাচনীতে পাশ করতে হবে আলাদা এবং ব্যবহারিক যে পরীক্ষাটা হবে মৌখিক ব্যবহারিক যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের সেই পরীক্ষাটাও কিন্তু আলাদা আলাদা পাশ করতে হবে তো পাশের অপশনটা গেল এবার আমরা জেনে নিই তোমাদের আলাদা আলাদা যদি পাশ হয় তাহলে তোমাদের মার্কটা কত অর্থাৎ তোমাদের পরীক্ষার যেহেতু তিনটা নম্বরে পরীক্ষাটা হবে পাঁচচল্লিশ পঞ্চান্ন এবং পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে তো এই সকল পরীক্ষায় তোমাদের মার্কটা কত তো আমরা কিন্তু ইতিমধ্যে এটা জানিয়েছি তারপরে এই ভিডিওটি এই ভিডিওতে তোমাদেরকে আবার জানিয়ে দেবো সেটা হোক দেখো তোমাদের যে সকল পরীক্ষা পঞ্চান্ন মার্কের পরীক্ষাটা হচ্ছে সেই সকল পরীক্ষায় তোমাদের সিকিউ কিউ যেহেতু চারটা সিজনশীল লিখতে হবে তো এই চারটা সিজনশীলের জন্য তোমাকে পাস মার্ক হিসেবে তোমাকে পেতে হবে সর্বনিম্ন তেরো পয়েন্ট পনেরো এখানে তুমি চোদ্দো ধরতে পারো বা তেরো ধরতে পারো আর তোমাদের এমসি কিউ থাকবে তিরিশটা তো তিরিশটার মধ্যে যে কোনো পনেরোটা লিখতে হবে তো প্রতিটার জন্য তোমরা এক মার্ক করে পাবা পনেরোটা এমসি কিউর জন্য পনেরো মার্ক পাবা আর এই পনেরোটা এমসি কিউর মধ্যে তোমাকে পাশ করার জন্য তোমাকে পেতে হবে পাস মার্ক সর্বনিম্ন পাস তুমি যদি পাও তাহলে তুমি কিন্তু এমসি কিউতে পাশ করে দেবে আর ছিল কিন্তু তোমাকে তেরো পয়েন্ট পেতে হবে অর্থাৎ তেরো যদি পাও তাহলে তুমি ওই সিকিউতে ওই সকল পরীক্ষা পাশ করে যাওয়া এখানে কিন্তু আমি বিষয়টা আবার একটু বলি তোমাদের সুবিধার্থে মনে করো তুমি সৃজনশীলে দশ পেলা কিন্তু নৈবির থেকে তুমি তেরো পেলা বা বারো পেলা এখানে তোমাকে কিন্তু সৃজনশীলে ফেল দেওয়া হবে নৈবীর থেকে পার দেওয়া হবে কারণ তোমাকে এখানে বলে দিয়েছে সৃজনশীল তোমাকে চল্লিশ তো চল্লিশের মধ্যে তোমাদের পরীক্ষাটা তোমাকে যেহেতু উত্তর করতে হবে চল্লিশ মার্কে তো তোমাকে এখানে কিন্তু সর্বনিম্ন পেতে হবে তেরো মার্ক তুমি সৃজনশীল যদি পাশ করতে চাও আর নবী পাস করতে চাইলে তোমাকে লাগবে মার্ক অর্থাৎ যে সকল পরীক্ষা তোমাদের পঞ্চান্ন মার্কের হচ্ছে সেই সকল পরীক্ষা তোমাদের পাস মার্কটা হচ্ছে আঠারো পয়েন্ট পাস অর্থাৎ আঠারো বা তুমি এখানে উনিশও ধরে নিতে পারো তোমাদের সুবিধার্থে রিক্স যদি না নিতে চাও তাহলে তুমি উনিশ ধরে রাখতে পারো তোমাকে এই পঞ্চান্ন মার্কের পরীক্ষা তোমাকে পাস মার্ক হিসাবে ধরতে হবে আঠারো বা উনিশ যদি রিক্স নিতে না চাও তাহলে তোমাকে উনিশ পেতে হবে আর যে সকল পরীক্ষা তোমাদের পঞ্চাশ মার্কের হবে তোমরা কিন্তু জানো ইংরেজি প্রথম পদ দ্বিতীয় পত্র এখানে যেহেতু সৃজনশীল নেই তো এখানে তোমাদের পাস মার্ক হিসাবে সর্বনিম্ন পেতে হবে সতেরো অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে সতেরো পেতে হবে পাশ করার জন্য দ্বিতীয় পত্রে তোমাকে পাশ করার জন্য সর্বনিম্ন পেতে হবে সতেরো এই সতেরো কোনো শিক্ষার্থী যদি করো পনেরো পায় বা আঠারো উনিশ পায় আঠারো উনিশ পেলে তো সে পাশ হয়ে যাবে কিন্তু সর্বনিম্ন পনেরো আর সতেরোর নিচে যদি কোনো শিক্ষার্থী পায় মনে করো বারো তেরো চোদ্দো পনেরো পেলেও তাকে কিন্তু ফেল দেওয়া হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে তোমাদের এই পরীক্ষার সাজেশন ইতিমধ্যে আমরা কিন্তু আপলোড করেছি বাংলা ইংরেজি গণিত উচ্চতর গণিত সাধারণ গণিত বিষয়ভাবে তোমাদের ওই ভিডিওগুলো দেখে নেবে তাহলে তুমি পরীক্ষায় সর্বনিম্ন যারা একদম দুর্বল শিক্ষার্থী আছো তারা কিন্তু অনায়াসে পাশ করে যাবা এবং যারা ভালো পরীক্ষার্থী আছো তারা কিন্তু এই প্লাসটা পেয়ে যেতে পারো ওই আমাদের যে সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করেছি ওই সাজেশনের যে ট্রিক্সগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি ওই ট্রিক্সগুলো ফলো করলে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে বা আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা কিন্তু ওই সিলেবাস সাজেশন টোয়েন্টি টোয়েন্টি টু ওই প্লে লিস্টটা ঘুরে এসে কিন্তু তোমরা এই সকল সাজেশন এবং তোমাদের পরীক্ষার রুটিন তোমাদের প্রশ্নের ধরন তোমাদের যে প্রস্তুতিমূলক পরীক্ষাটা হচ্ছে সামনে এই প্রস্তুতিমূলক পরীক্ষারও কিন্তু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি বা তোমাদের কিন্তু সিলেবাসটা দিয়েছি যে সিলেবাসে তোমাদের এই প্রি টেস্ট অর্থাৎ প্রস্তুতিমূলক পরীক্ষাটা হবে তো বন্ধুরা ভিডিওতে তোমরা যারা এখন একটা লাইক দাও নেই অবশ্যই একটা লাইক দাও আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো শিক্ষামূলক আপডেট পরীক্ষার আপডেট এবং তোমাদের উপবৃত্তির আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা এক ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দাও যাতে কোনো আপডেট তোমার হোম পেজ থেকে মিস না হয় তো এবার আমরা দেখি সর্বশেষ যে সকল পরীক্ষা তোমাদের পাঁচচল্লিশ মার্কের হবে সেখানে তোমাদের পাস মার্ক কত কত পেলে তুমি পাশ করবা তো দেখো তোমাদের যে সকল পরীক্ষা পাঁচচল্লিশ মার্কের হবে সেখানে তোমাদের কিন্তু উত্তর করতে হবে যে কোনো তিনটা সিজনশীল তো তিনটা সিজনশীলের জন্য তোমাদের প্রতিটা সিজন মার্ক দশ তোমরা এটা কিন্তু জানো তো তিনটা সিজন তোমরা পাবা তিরিশ মার্ক আর তোমাদের তিরিশ মার্কের মধ্যে পাস মার্ক হিসেবে তোমাদের কমসে কম তুলতে হবে দশ আর তোমাদের এমসি কিউ তিরিশটার মধ্যে পনেরোটা এমসি কিউ লাগাতে হবে তো পনেরোটা লাগানোর মধ্যে তোমার যদি পাঁচটা এমসি কিউ হয়ে যায় তাহলে তুমি কিন্তু পাশ করে যাবা সর্বনিম্ন তোমাকে এমসি কিউতে পাশ করার জন্য লাগবে পাঁচ মার্ক আর সিজনশীল তোমাকে লাগবে দশ মার্ক অর্থাৎ যে সকল পরীক্ষা পাঁচচল্লিশ মার্কের হচ্ছে সেখানে তোমাদের মার্কটা হচ্ছে পনেরো আর যে সকল পরীক্ষা পঞ্চান্ন মার্কে হচ্ছে সেখানে পরীক্ষাটা তোমাদের পাশ মার্ক হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ বা তুমি এখানে রিক্স না নিলে তুমি উনিশ ধরে নিতে পারো আর যে সকল পরীক্ষা পঞ্চাশ মার্কে হচ্ছে সে সকল পরীক্ষায় তোমাদের মার্কটা হচ্ছে সতেরো তো বন্ধুরা যে সকল কোশ্চেন তোমরা করেছিল তো সেই সকল প্রশ্ন আশা করছি তোমাদের উত্তর দিতে পেরেছি তারপর যে লাস্টের যে কোশ্চেনটা আমাদের রয়ে গেলো সেটা হলো তোমাদের এবছর তোমাদের প্রশ্নের কি কোনো বিভাগ থাকবে কি না বা তোমাদের সেট থাকবে কিনা তো বন্ধুরা তোমরা কিন্তু জানো প্রতিটা বছরই কিন্তু আমাদের সেট হয়ে থাকে অর্থাৎ ক সেট খ সেট ঘ সেট ঘ সেট সৃজনশীল নির্বাচন উভয় অংশে কিন্তু তোমাদের সেট হয়ে থাকে তো যে যেটা কোশ্চেন প্যাটার্ন এবছরও তোমাদের কিন্তু সেট থাকবে এবং তোমাদের বিভাগ থাকবে তো বন্ধুরা ঘাফরানোর কোনো বিষয় নেই তোমাদের বিভাগ যদি থাকে তাহলে তোমাদের কবিভাগ খবিভাগ গবিভাগ বিভাগ ঘ বিভাগ যেটাই থাকুক না তোমাকে কিন্তু উত্তর করতে হবে যে কোনো তিনটা অথবা যে কোনো চারটা আর তোমাদের নৈবিত্তিকে কিন্তু অবশ্যই সেট থাকবে যেমন ক সেট খ সেট গ সেট ঘ সেট তো এই সেট তোমাদের পরীক্ষা হলে কিন্তু একজন শিক্ষার্থী এক এক রকমের সেট পাওয়া প্রশ্নের ধরনটা একই থাকবে প্রশ্নগুলো একই থাকবে কিন্তু তোমাদের নাম্বারটা এলমেলেও থাকবে মনে করো তুমি সেট কেলা তুমি কতে যে প্রশ্নটা পেয়েছো তোমার বন্ধু সে পেলো গ সেট তো সে কিন্তু ওই এক নম্বরে কিন্তু ওই প্রশ্নটা পাবে না সে কিন্তু এটা সতেরো নম্বর আঠারো নম্বর বা পাঁচ সাত নাম্বারে কিন্তু ওই প্রশ্নটা থাকতে পারে অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো একই থাকবে সৃজনশীল বন নির্বাচনী সবই একই থাকবে কিন্তু তোমাদের নৈবৃত্তিকের জন্য তোমাদের কিন্তু কোশ্চেনের যে প্যাটার্নটা রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তোমরা কিন্তু জানো তোমরা আগে পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু জানো যে সেট বিষয়টা কী অর্থাৎ তোমাদের প্রশ্ন একেই থাকবে কিন্তু সেটের নাম্বারটা থাকবে যেটা তিরিশ টাইম সি কেউ থাকবে কিন্তু তোমার এলোমেলো করে থাকবে অর্থাৎ তোমাদের যদি ক সেটে থাকে এক নম্বর সৃজনশীল এক নম্বর নৈভিত্তিক সেটা মনে করো তোমার ক সেটে রয়েছে সেই এক নম্বর ক সেটের যে নৈভিত্তিকটা সেটা কিন্তু তোমাদের ক সেটে যেয়ে তুমি কিন্তু সেটা পেতে পারো উনিশ নম্বরে আঠারো নম্বরে বা তিরিশ নাম্বারে পেতে পারো এইভাবে তোমাদের এলোমেলোভাবে তোমাদের নৈভিত্তিকের যে সেটটা থাকবে সেটা কিন্তু এলোমেলোভাবে সাজানো থাকবে প্রশ্ন একেই থাকবে আর তোমাদের যে সৃজনশীল পরীক্ষাটা হবে ওই সৃজনশীল মনে করো তোমার হলে তিরিশ জন তোমাদের হলে সিট পড়েছে বা এক হলে তোমরা তিরিশ জন পরীক্ষা আসো তোমাদের কিন্তু সিজনশীলে কিন্তু ওই এক হলে কিন্তু একই সিট থাকবে কিন্তু নৈবিত্তিকটা এলোমেলোভাবে তারা দিয়ে দেবে যাতে তোমরা দেখে দেখে না লিখতে পারো অর্থাৎ প্রশ্নের ধরনটা একই থাকবে আমি আবারও বলি তোমরা এখানে না গুলিয়ে যাবা গুলিয়ে ফেলতে পারো সো সেটা হলো তোমাদের প্রশ্নটা একই থাকবে কিন্তু তোমাদের সৃজনশীল নৈভিত্তিকের যে বিষয়টা রয়েছে সেটা তোমাদের এলোমেলোভাবে নাম্বারটা থাকবে অর্থাৎ তোমার এক নাম্বার সেটা থাকবে পাঁচ নাম্বারে তো যার পাঁচ নাম্বার সেটা থাকবে তোমার দুই নাম্বারে বা তিন নাম্বারে তো এইভাবেই তোমাদের কিন্তু প্রশ্নের ধরন বা তোমাদের প্রশ্নের প্যাটার্নটা সাজানো হয়ে থাকবে এবং তোমাদের এবছর এইভাবেই পরীক্ষাটা হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষাটা হচ্ছে একশো মার্কের পরীক্ষায় কিন্তু এটা এই মার্কটা তোমাদের কনভার্ট করা হবে অর্থাৎ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মার্কের যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষা তোমাদের একশো মার্কে রূপান্তর করে ব্যবহারিক খাতার যোগ ব্যবহারিক নাম্বারটা যোগ করে তোমাদের কিন্তু স্যারেরা কিন্তু তোমাদের বা বোর্ড থেকে তোমাদের যে রেজাল্ট আছে সেটা কিন্তু তোমাদের দেবে তো এই সেগুলো এই ছিল আজকে ভিডিওর মূল কথা বা মূল বিষয় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো ভিডিওতে যারা এখনও একটা লাইক দেওয়া নাই প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের রিকোয়েস্টে আমরা ভিডিওগুলো তৈরি করেছি আর এই রকম ভিডিও তৈরি করতে কিন্তু অনেক রকম সময় লাগে স্ক্রিপ্ট লিখতে হয় অনেক রকম ইনফরমেশন কিন্তু ঘোষ করার লাগে আমরা কিন্তু এমনি এমনি তোমাদের কিন্তু বানিয়ে বানিয়ে কোনো কিছু আমরা চাই কিন্তু বলতে পারবো না কারণ এটা উপর মহল থেকে কিন্তু আছে তো আমরা যখনই নতুন আপডেট পাই এরকম ভিডিও তৈরি করতে কিন্তু হাজারো সময় আমাদের কাছ থেকে কিন্তু চলে যায় তো ভিডিওতে তোমাদের লাইক দিতে কিন্তু অতটা সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট ভালো লাগলে করতে পারো অবশ্যই লাইক একটা করে দেবা আর তোমার মূল্যবান মতামতটা আমাদেরকে জানিয়ে দেওয়া সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নতুন কোনো আপডেট নেই ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আমি বারবার বলতে আসি যাতে তারাও বিষয়টা দেখে উপকৃত হতে পারে তোমার যে বন্ধুরা রয়েছে তোমার ফেভারিট প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে শেয়ার করতে পারো এবং আমাদের এই ভিডিওটা যদি তোমরা পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ কোনো কোশ্চেন থাকলে করতে পারো খোদা হাফেজ